কিছুক্ষণ আগে একটি কালো গাড়িতে করে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সে আসেন এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রয়েছেন তার আইনজীবী এবং ইডির যে উচ্চপদস্থ কর্তারা তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। ইডির ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমার তিনি এসে পৌঁছেছেন তার সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার দুজন আধিকারিক রয়েছেন, এরা জিজ্ঞাসাবাদ করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদে পাঁচজনের একটি টিম গঠন করা হয়েছে, তাদের মধ্যে দুজন লেডি অফিসারও রয়েছেন বলে জানা যাচ্ছে এবং এরাই জিজ্ঞাসাবাদ করবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এরকম যেরকম আমাদের প্রতিনিধি বিক্রম তুলে ধরলে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে, যে গত বছরও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে স্টেটমেন্ট নেওয়া হয় এবং তারপর আবার আজ অর্থাৎ 8 তারিখ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়। গত আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রণয় রয়েছেন সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সম্প্রীতি। রণয়, এই মুহূর্তে তুমিও সিজিও কমপ্লেক্সে রয়েছো, কিছুক্ষণ আগে 12:30 পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়, এখন কি কি তথ্য পাচ্ছ ইডি সূত্রে এবং একই সঙ্গে আমরা দেখছি যে নিরাপত্তা সকাল থেকেই জোরদার রয়েছে? দেখো, বিধাননগর পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, কারণ তাদের কাছে যে খবর ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায় কখন বাড়ি থেকে বেরোবেন, কোন রুট ধরে তিনি আসবেন, কারণ পুলিশের তরফে প্রথম দিকে বলা হয়েছিল আমার সামনের দিকে যে রুটটা, ক্যামেরা পার্সন ফেলিক্সকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য, সামনের দিকে যে রাস্তা সেই রাস্তা থেকে আসার কথা, যদিও সমস্ত ক্যামেরা সেই রাস্তার দিকে ছিল যে এখানে এই পথ ধরেই তিনি আসবেন, কিন্তু দেখা যায় তিনি ঠিক উল্টো দিক থেকে, অর্থাৎ ক্যামেরাটা আমি তোমাকে আরেকবার ঘুরিয়ে দেখাবো, সামনের দিকে যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ সেই রাস্তা, অর্থাৎ পেছন দিক থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, ব্ল্যাক রঙের গাড়ি, সেই গাড়ি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সামনে সিজিও কমপ্লেক্সের যে মেন গেট সেই মেন গেটের ভেতর থেকে কিন্তু ভেতরে ঢুকে যায়। অর্থাৎ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোনো রকম যাতে কোনো ক্যামেরায় ধরা না পড়ে সেই জন্য কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করে। এর আগের বারে যখন রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে এসেছিলেন তখন দেখা গেছিল তিনি হেঁটে হেঁটে সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়েছিলেন এবং সেখান থেকে হেঁটে হেঁটে তিনি কিন্তু বাইরে বেরিয়েছিলেন। এই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ছবি কিন্তু ধরা পড়লো না। অর্থাৎ যখন তিনি সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বেরোবেন সেক্ষেত্রে কিন্তু সেই নজরদারি থাকবে আমাদের, অর্থাৎ তিনি ভেতর থেকে কীভাবে বেরোচ্ছেন, হেঁটে আসবেন নাকি গাড়ি থেকেই তিনি ভেতর থেকে চলে আসবেন। যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের যে ঘর যেখানে ইডি আধিকারিকরা রয়েছেন সেখানে তিনি প্রবেশ করেছেন, সেখানে ভেতরে যা যা করণীয় এই মুহূর্তে সেই করণীয় অর্থাৎ সেই প্রসেস শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়নি। সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করেছেন, সেখানে কিন্তু কথাবার্তা শুরু হচ্ছে, তার সঙ্গে আর যারা যারা এসছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে এমনটা কিন্তু জানতে পারছি। তবে বিধাননগর পুলিশের তরফে কিন্তু আটোসাটো নিরাপত্তাই থাকছে যতক্ষণ না পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন ফেলিক্সকে বলবো ছবিটা দেখানোর জন্যে। সিজিও কমপ্লেক্সের যে মেন গেট অর্থাৎ সেখানেই আমরা বাইরে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশে পুলিশে ছয় লাভ, উচ্চপদস্থ আধিকারিক থেকে নিম্নস্তর অর্থাৎ প্রত্যেক আধিকারিকরা এখানে রয়েছেন, ওসি থেকে এসি থেকে আইসি থেকে এবং ডিসি সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন। পুলিশের যা যা ডিউটি রয়েছে, যার যেখানে ডিউটি রয়েছে সেই সমস্ত পুলিশকর্মীরা সেখানেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসছেন। কতক্ষণ জেরা চলবে সেটা কিন্তু পুলিশের কাছেও খবর নেই, কারণ এর আগে আমরা দেখেছি রাত হয়ে গিয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে ভেতর থেকে বাইরে আসতে, এক্ষেত্রেও সেরকমই হতে পারে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী কর্তারা। তবে পুলিশের তরফে কিন্তু আটোসাটো নিরাপত্তা থাকছে এই সিজিও কমপ্লেক্সের বাইরে এবং ভেতরে এবং পেছন গেটে। পায়েল সম্প্রীতি রণয়, অর্থাৎ প্রায় 12 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন, এখনও অবধি জেরা পর্ব শুরু হয়নি বলে ইডি সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ইডির অফিসারদের প্রশ্নের মুখে পড়তে হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক 12:30 নাগাদ নিজের কালো গাড়ি করে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সে আসেন, সঙ্গে ছিলেন তার আইনজীবী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।